রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রমজানে শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজে আমল করব, পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ হবে, প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ। এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়ত আগে করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবে। তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা, যে রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে। চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার, আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে, কিন্তু এখন সামর্থ্য থাকে করে ফেলেন, সামর্থ্য থাকলে করে ফেলেন।